প্রিয় শিক্ষার্থীরা, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই সেশনে। আজকে আমরা দেখব গুগল ক্লাসরুমে কিভাবে কোশ্চেন পেপার রিসিভ করা যায় এবং কিভাবে সেই কোশ্চেনের বিপরীতে আনসারগুলো কিভাবে ইনস্ট্রাকশন অনুসারে আপলোড করে সাবমিট করা যায়। তো এখানে আমরা একটা স্যাম্পল ইনস্ট্রাকশন এখানে অ্যাড করেছি। কোর্সের নাম হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন বিজনেস। এখানে বলা হচ্ছে সেভ ইউর এক্সেল, এক্সেস অ্যান্ড পাওয়ার পয়েন্ট ফাইলস ইউজিং ইউর ফুল আইডি। তার মানে ধরেই নিচ্ছে আমাদের কোশ্চেনে এক্সেলের উপরে কোশ্চেন থাকবে, এক্সেসের উপরে কোশ্চেন থাকবে, পাওয়ার পয়েন্টের উপরে কোশ্চেন থাকবে। তার মানে তিনটা ডিফারেন্ট সফটওয়্যার, যেহেতু অবশ্যই তিনটা কাজ আমি একই আইডি দিয়ে সেভ করব, অটোমেটিক্যালি এক্সটেনশন যেহেতু যুক্ত হবে, সো কোনো প্রবলেম হওয়ার কথা না। তো প্রথম আমরা এই কাজটা দেখি। তাহলে শুরুতে আমরা এক্সেলের একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট নিচ্ছি, ফাইলে গিয়ে আমি সেভ অ্যাজ দিচ্ছি। আমরা ডেস্কটপে সেভ করতে চাই, যদি মনে করি কোনো ফোল্ডার তৈরি করবো করতে পারি, আর যদি মনে করি করবো না, সরাসরি সেভ করতে পারি। আমি ডেস্কটপে যাচ্ছি, গিয়ে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, সাপোজ নাম দিচ্ছি ফাইনাল। এরপর এটার উপর ডাবল ক্লিক করলাম। এখানে অবশ্যই দেখবো যে আমি ডেস্কটপের মধ্যে ফাইনাল ফোল্ডারের মধ্যে আসতে পারছি কিনা। এখন এখানে আমি একটা আইডি টাইপ করব, সাপোজ দিচ্ছি RMBA 2003 0, সাপোজ 8004 একটা আইডি আমরা দিলাম। সো এই আইডিটা আমি সবগুলো ফাইলের মধ্যেই ইউজ করব, দ্যাট মিন্স তিনটা ডিফারেন্ট যে ফাইল আমি কপি করে রাখতে পারি। সেভ দিলাম। সো আমার এক্সেল ফাইল সেভ হয়ে গেল। এবার যাচ্ছি ডেটাবেজে। সো ব্ল্যাঙ্ক ডেটাবেজ যখন আমি ক্লিক করব, একটা নাম অবশ্যই দিতে হবে। সো এখানেও আমরা কিন্তু সেম নামই ইউজ করব, সাপোজ RMBA 2002 0804, অথবা আমি যেটা একটু আগে লিখছি কপি করে রাখলাম, কন্ট্রোল ভি দিলেও কিন্তু পেস্ট হবে, সরি 2003 0 হবে। এখন এই ফাইলের পাথটা আমরা অবশ্যই চিনিয়ে দিব যে কোন কোথায় সেভ হবে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্টসে সেভ হবে। সো আমি এখানে ফাইলের পাথ চেঞ্জ করার জন্য এই আইকনটাতে ক্লিক করলাম, দেন ব্রাউজ আইকনে যাওয়ার পরে আমি যে অ্যানভায়রনমেন্টটা পেলাম, যে ড্রপ যেই ডায়লগ বক্সটা আমি এখানে পেলাম, এখান থেকে যাওয়ার পরে আমি যাব হচ্ছে ডেস্কটপে। সো আমাদের ফোল্ডার নাম হচ্ছে ফাইনাল। সো আমার এখানে ফাইল নেম যেহেতু আমি দিয়েছি, এখন সেভ করলেই সেখানে চলে যাবে, দ্যাট মিনস ওকে দিলে চলে যাবে। এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। এই ক্রিয়েটে ক্লিক দেওয়ার পরে আসলে ফাইলটা সেভ হচ্ছে, তার আগ পর্যন্ত কিন্তু জাস্ট পাথটা আমরা সেট করেছি। তাহলে আমরা দুইটা ফাইল অলরেডি সেভ করতে পারলাম। থার্ড ওয়ান হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিলাম, ফাইলে গিয়ে সেভ অ্যাজ ডেস্কটপ, আমাদের ফোল্ডার নাম হচ্ছে ফাইনাল। সো এর ভিতরে এখন আমরা পাওয়ার পয়েন্টের যে ফাইলটা তার নামকরণ করব, এখানে দিচ্ছি RMBA 2003 0804, অর্থাৎ একই নাম দিচ্ছি, সেভ। তাহলে আমাদের কাজ শেষে আমরা এই ফাইলগুলো আমাদের গুগল ক্লাসরুমে আপলোড করতে হবে। সো আমার তিনটা ফাইল একই নামে আছে, যেটা আমাদের এখানে ইনস্ট্রাকশনটা হচ্ছে যে একই নামে সেভ করতে হবে, এবং সেই নামটা অবশ্যই স্টুডেন্টের ফুল আইডি হবে। এখন যেটা বলা হচ্ছে যে অ্যাড থ্রি আনসার স্ক্রিপ্ট ফাইলস অ্যাজ অ্যাটাচমেন্টস টু দ্য গুগল ক্লাসরুম ইউজিং ক্লাস কোড, তাহলে আমাকে অবশ্যই দেখতে হবে যে আমি কি কোশ্চেনটা পেয়েছি। তাহলে আসি একটু আমরা এখানে দেখাই, যে একটা কোশ্চেন অ্যাড করে দেখাই। সাপোজ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিজনেস, আমি এখানে একটা ক্লাস ওয়ার্ককে গিয়ে একটা কোশ্চেন অ্যাড করে দেখাই। সাপোজ ক্রিয়েট অ্যাসাইনমেন্ট, সাপোজ আমি এখানে বললাম যে ফাইনাল এক্সাম, এখানে ইনস্ট্রাকশন তো অবশ্যই কিছু থাকবে, ইনস্ট্রাকশন এখানে অবশ্যই কিছু থাকবে। এরপর আমি এখানে অ্যাড ক্লিক করব, ফাইলে যাব। এটা কিন্তু আপনাদের কাজ না, আমি কোশ্চেনটা সেট করতেছি জাস্ট বোঝানোর জন্য। ব্রাউজ, সাপোজ আমি একটা কোশ্চেন সেট করে দিলাম, দ্যাট মিনস আপলোড করে দিলাম। এখানে আমি অবশ্যই মার্কসের কথা বলে দিব আপনাদেরকে, যে কত মার্কসের পরীক্ষা হচ্ছে, লাইক 70। এখানে যে ডেটটা আমি সেট করবো সেই ডেট অনুসারে আপনারা টাইম সব পেয়ে যাবেন আপনাদের এন্ডে, আশা করি এগুলো আপনারা জানেন। এখন আপাতত টেস্ট পারপাস হিসাবে আমি এখানে অল স্টুডেন্টসে গিয়ে শুধুমাত্র একজন স্টুডেন্টের কাছে আমি অ্যাসাইন করতেছি, আমি আমার কাছে অ্যাসাইন করতেছি, দেখবো যে আমার এন্ডে কোশ্চেনটা আমি কীভাবে পাই এবং কীভাবে সেই কোশ্চেনের বিপরীতে আনসার আমি আপলোড করব। তাহলে আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে আমি এখন অ্যাসাইন দিয়ে দিচ্ছি। তাহলে এই হচ্ছে ফাইনাল এক্সাম। এই যে আমরা কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে টার্ন, এই যে অ্যাসাইন্ড ওয়ান, সো অ্যাসাইন্ড ওয়ান মানে একজনের কাছে গিয়েছে। এখন আমি আমার আলাদা ইমেলে যেটা আমি অ্যাড করে রাখছি সেখানে যাচ্ছি। সাপোজ আমি যেটা ক্লোজও করে দিই এই মুহূর্তে, কোনো সমস্যা নাই, কারণ টিচার হিসাবে আমি কিন্তু
কোশ্চেনটা সেট করলাম। এখন অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আমি আমার গুগল ক্লাসরুম ইউজ করব। সো আমি যাচ্ছি গুগল ক্লাসরুমে। সো অবশ্যই এই কোর্সে আমার জয়েন করা আছে, তা না হলে আমি এখানে পাবো না, তা না হলে আমাকে জয়েন করতে হবে। সো জয়েন করা আছে বলে কিন্তু ওখানে আমরা আইটা দেখতে পেয়েছি। তাহলে এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিজনেস অ্যাজ স্টুডেন্ট হিসাবে আমি কিন্তু এখন আছি। এখানে অবশ্যই আমি কোশ্চেন দেখতে পাবো, ঠিক আছে। এই যে নিউ অ্যাসাইনমেন্ট আমি ক্লিক করলাম, ক্লিক করে আমি তো অবশ্যই এই কোশ্চেন ডাউনলোড করে নিব। এরপরে আমার নেট কানেকশন না থাকলে কোনো প্রবলেম নাই, জাস্ট কোশ্চেনটা ডাউনলোড করতে যতক্ষণ লাগে। এরপরে আমি কাজ শেষ করে আমি ফাইল আপলোড করব। এখানে এই যে অ্যাড অর ক্রিয়েট, আমাদের ইনস্ট্রাকশন অনুসারে বলা হচ্ছে যে অ্যাড থ্রি আনসার স্ক্রিপ্টস, এই কাজটি আমরা এখন করতে যাচ্ছি, যেটা হচ্ছে আপনাদের পার্ট, মেইনলি গুরুত্বপূর্ণ পার্ট। সো ক্লিক করলাম, এখানে আছে হচ্ছে ফাইল আর এখানে আছে ক্রিয়েট নিউ। সো আমরা কিন্তু এই ফাইলে যাব, ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমি এই যে আপলোড ব্রাউজ, তাহলে আমাদের ডেস্কটপে যে ফাইলগুলো আমরা তৈরি করে রাখছি, ডেস্কটপে গেলাম এবং আমাদের যে ফোল্ডারের নাম ফাইনাল, এটার ভিতরে যে তিনটা ফাইল আছে, আমি যে কোনো একটা আগে নিতে পারি। সাপোজ আমি এক্সেল ফাইলটা নিলাম আগে। সো এখানে অ্যাড হচ্ছে, ডান। এরপরে আমি আবার এই অবস্থায় কিন্তু টার্ন ইন দিব না, এগেন আমি অ্যাডে ক্লিক করব, ফাইলে যাব। যেহেতু একের অধিক ফাইল, আপনারা হয়তো বা সবাই একটা পিডিএফ পাঠিয়েছেন যখন হ্যান্ড রিটেন অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন বা আনসার স্ক্রিপ্ট জমা দিয়েছেন, এটা কিন্তু হচ্ছে ল্যাব পার্ট, অবশ্যই হ্যান্ড রিটেন হবে না। এরপরে আসি যে আমরা পাওয়ার পয়েন্ট সাপোজ ফাইলটা আপলোড করতেছি, এরপর আমরা থার্ড ওয়ান, একই প্রসেস। আমি ডেটাবেজের ফাইলটা আপলোড করে দিচ্ছি। তাহলে আপলোড হচ্ছে, ফাইল ওপেন থাকা ছিল এই কারণে ডেটাবেসটা আপলোড নিচ্ছিল না। ওকে ডান। যখন আপনার দেখবেন যে আপনার ঠিক আছে, তখনই আপনি টার্ন ইন দিবেন। তাহলে আমি টার্ন ইন দিয়ে দিচ্ছি এই যে তিনটা ফাইল, এই যে থ্রি অ্যাটাচমেন্টস উইল বি সাবমিটেড ফর ফাইনাল এক্সাম। তাহলে আমি এখানে অবশ্যই টার্ন ইনে ক্লিক করব। তাহলে আপনার পার্ট শেষ। এবার আমি যদি, আচ্ছা হ্যাঁ, তাহলে হ্যান্ড রাইটিং দিবেন, আনসাবমিট অবশ্যই ক্লিক করবেন না। আর এইখানে এই আনসাবমিট অবশ্যই দেওয়া যাবে না, আর তিনটা ফাইল একত্রে যাতে থাকে। এখন টিচার হিসাবে যদি লগ ইন করি বা টিচার হিসাবে যদি আমি যাই, তাহলে একটু দেখে আসি যে কীরকম আসলো, যে স্টুডেন্টটা সাবমিট করলো তার রেজাল্টটা টিচারের এন্ডে কীরকম গেল। তাহলে আসি একটু যাই, আমি গুগল ক্লাসরুমে যাচ্ছি, সরি গুগল ক্লাসরুম তো যাওয়া যাবে না, আগে অন্য ইমেলে যেতে হবে। এখন আমি টিচার হিসাবে লগ ইন করতেছি এবং সেইখানে দেখব যে আনসার স্ক্রিপ্ট কীভাবে আমার কাছে আসে। আমি গুগল ক্লাসরুমে যাচ্ছি, তাহলে আমরা দেখি কম্পিউটার অ্যাপ্লিকেশন বিজনেস। এই দেখেন একজন টার্ন ইন, একটু আগে ছিল ওয়ান অ্যাসাইন্ড। সো আপনাদের টিচার ইন পার্টটা কিন্তু দেখাচ্ছি। এই যে এখানে যদি আমি এখন ক্লিক করি, থ্রি অ্যাটাচমেন্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই তিনটা ফাইল কিন্তু আমার কাছে চলে আসছে। সো এই যে আমি এক্সেল ফাইল যখন আসবে, এখানে আমি চেক করবো আপনাদের আনসার, পাওয়ার পয়েন্ট স্লাইডও তাই। তো ডেটাবেসটা আমাকে ডাউনলোড করে তারপরে দেখতে হবে। এই হচ্ছে প্রসেস, ঠিক আছে, এই হচ্ছে প্রসেস যে কীভাবে আপনারা কোশ্চেন পাবেন এবং কীভাবে সাবমিট করবেন এবং টিচার এন্ড থেকে টিচার কীভাবে রিসিভ করে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ।